আসুন। ও মা, সে কি আমাকে বাড়িতে পৌঁছে দেবেন না? এই তো আপনার বাড়ি। মানে মনের গভীরে আপনি কি অস্বীকার করতে পারেন যে আমার ঘর আপনার ঘর নয়? আসুন। বৃন্দাবন, হ্যাঁ বৃন্দাবন, চা হবে নাকি? একটু চা হবে? হবে। বৃন্দাবন, বৃন্দাবনকে তো আর ছুটি দিয়েছি। ঠিক আছে। বাড়ির লোকজনদের ছুটি দেন আপনি? হ্যাঁ, সপ্তাহে 1.5 দিন। তা এই 1.5 দিন খাওয়া দাওয়া নিজে করি। তাহলে চাটা আমি করি। কিছু মনে করবেন না, ওইটি আপনাদের অসুখ। তার মানে? মানে ভালোবাসা হলো কি না হলো তার কোনো ঠিক নেই, সংসারটি পেতে বসে রয়েছে। চুপ, অসুখ। ও কোথায় রে? ওই আইছে পিরিটা ঠেকি। মোর মোর আবু, তোর দিনে পুনকুশা কানছি। কোথা পেলি? বলগাহাটে। রাখ ওখানে। সুন্দর চুল তো, চিরুন দিস না কেনে? চিরুন? সোনার চিরুন আছে, বাপ দিচ্ছে বিয়াতে। আরে বোন, কিবার পূজা কি পালা হবে? জিজ্ঞানা কেন পালা বাবু? তারে পালা বাবু সীতা বাকি বটে, ওই রঙ্গা বইয়ের স্বামীটা দামুদা। আচ্ছা বোন, তোর কোথাও গরম বলতো? উদাস লটকে কোথাও লোকে চেনে, কোথাও লোকে মানে, তাতে কি প্যাট ভরে? পূজা পূজা বাপের কাটোয়ায়। এবার তাহলে আসিনি, কাটোয়ায় যাবি বল? কেন গেলে উদাস লটের সঙ্গে লড়কাটা সুবিধা? মনটা ভারী নোংরা। ছাগ দিয়ে মাছটা পারবে না। আর একটা মাথা দেবে নাকি? না না, সম্পূর্ণ এই মাথা কেটেই আমার দুপুর পড়িয়ে বিকেল হয়ে যাবে। তোমরা প্রভাকর বাবুকে কেউ দেখছো না? আমার নামের শেষে বাবু শব্দটা নাই বা উচ্চারণ করলেন গিরিন বাবু। আমি কিন্তু আপনার চেয়ে বয়সে অনেক ছোট। তা তো বটেই, তা তো বটেই। বলতে গেলে আমার ছেলের মতো। তবে কি জানেন, আপনি আমাদের গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি, শিক্ষিত, ক্যাটাদুরু। আমি যাই হই না কেন গিরিন বাবু, আপনি কিন্তু আমার বয়স জ্যেষ্ঠ, এটা ভুলে যাবেন না। আচ্ছা বাবা, আচ্ছা, ও কেরমে কেরমে সব ঠিক হয়ে যায়। এই দিয়া মাছটা একবার দেখা না। ওরে বাবা, আর কিচ্ছু নয়, শুধু একটু মিষ্টি আর এক গ্লাস ও জল তো রয়েছে। সে কি বাবা, এরপর আছে মাংস, চাটনি, দই। ওরে বাবা, আমায় ক্ষমা করবেন। হ্যাঁ তাড়াতাড়ি এক কাজ কর, তোর মাকে গিয়ে বল আর সকালবেলা বর্তমান থেকে যে ঘাঁটি শীতে বলতে এনেছি। ওরে বাবা, এরপর আবার শীতে বল? না তা মন্দ নয়, অনেকদিন খাঁটি শীতে ভোগ খাওয়া হয়নি। এত সব করলি কখন? আর সকাল থেকে তো এই ধান্দায় ঘুরে বেড়াচ্ছি। দাদা ডাক্তার বাবু, আপনাকে কিন্তু সব সবাস ওই শীতে ভোগের সঙ্গে আমার খাওয়া। অতি সামান্য ব্যবস্থা। অসামান্য, অভূতপূর্ব। আর খেলে আমার পাটাই তো সিধা হয়ে যেত। মা পান দাও। পান তো খাই না, তবে মশলাটা দেখুক পাড়া পড়শিতে কেমন মাছে গেঁথেছে পড়শিতে, দেখুক কেনে পড়শিতে এতে রুই কাতলা মৃগেল তোলায় মারে প্রেমের কাঁটা প্রাণ নিতে, দেখুক কেনে পড়শিতে দেখুক পাড়া পড়শিতে কেমন মাছে গেঁথেছে পড়শিতে দেখুক কেনে পড়শিতে। মাছে লয়ে মৎস্য কন্যা রূপে যেটা রতই বন্যা, মাছে লয়ে মৎস্য কন্যা রূপে যেটা রতই বন্যা, তার কাছে মন পড়ে বাঁধা প্রেমে রশি টান দিতে, দেখুক পাড়া পড়শিতে কেমন মাছে গেঁথেছে পড়শিতে দেখুক কেনে পড়শিতে। থাকে না তো এ মাছ জলে লড়ে চড়ে কথা বলে, থাকে না তো এ মাছ জলে লড়ে চড়ে কথা বলে, কি আসে যায় সময় কোথায় পরের কথায় কান দিতে, ঘর দুয়ার কপাল মন সব ভাঙছিস তুই, বিয়াইটা কম শান্তি দিচ্ছিস, মন গেল মান গেল গান গেল। আমার রক্তে খুন কবুলানি আছে, আমি লট বলে, তবে তুই আর শেষ কথা বলে দিস, তুই চলে যা, তুই আর যে তাকে ইচ্ছা চলে যা, আমি পদ্মকে বিয়া করবো। বললি পদ্মকে বিয়া করবি? হ্যাঁ, কাছে ঘোড়া মত দিতে ভগবান 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 দেখা তার বাপকে বেলাউজের রক্তের দাগ দেখা। ও প্রধান, এমনি কি খুব অসুস্থ? দাদা, কি হলো আজ যে বড় উল্টো পথে? হ্যালো, কি শরীর খারাপ নাকি? আপনি আমায় ছেড়ে দিন। আপনার মনে যদি এই ছিল তাহলে আগে কেন বলেননি? শোনো কি হলো। আমার কাছে আয় আয় বিলু। কি হয়েছে রে? আমি আমি কি বলবি? তো আমি প্রভাকরকে কি ভালোবাসি? কাকিমা আমি প্রভাকরকে ভালোবাসি। প্রভাকরকে ভালোবাসিস এ কথা আমাকে বলিস নি কেন? আমি জানতাম না কাকিমা, টিয়ার সঙ্গে প্রভাকরের বিয়ের কথাবার্তা প্রভাকরও আমাকে বলে। আমি কি করবো বলো কাকিমা, আমি কি করবো? আমি কিছুই বুঝতে পারছি না। প্রেম ভালোবাসা সব তুচ্ছ জিনিসটা এত হইচই কিসের? দুদিন সবুর করলেই মন থেকে সব মুছে যাবে। শোনো, সারা জীবন আমি তোমার সব কথা শুনে এসেছি। আজ তুমি আমার এই কথাটা রাখো। তুমি যাও, ভগবান তোমার মঙ্গল করবেন। না করো না। ছোট বউ, ছোট বউ জেরিন, জেরিন শোন, তুই বৌমাকে বুঝিয়ে বল, ওকে বারণ কর। ওকে দেখি তুমি কালই প্রভাকরের বাবার সঙ্গে দেখা করো। না, তা হয় না। কেন হয় না? তুমি তো জানো নিভা আমার টাকা নেই। কিন্তু ছোট যখন বলছে ব্যবস্থা একটা হয়ে যাবেই। তোমরা যা পারো তা করো। আজকেই প্রভাকরের এই চিঠিখানা পেয়েছি। আচ্ছা, রায়বাড়ির বড় মেয়ের নাম কি বিমলা? আগে হ্যাঁ, আমারই মেয়ে। ব্যাপারটা হলো প্রভাকর তাকেই বিয়ে করবার প্রস্তাব করে এই চিঠিখানা দিয়েছে। তাহলে জিনবাবু? আগে হ্যাঁ, দাদার আমি আপনাকে সেই কথাই বলতে এসেছি। বিয়েটা প্রমীলা মানে টিয়ার সঙ্গে না হয়ে দাদার মেয়ে বিমলার সঙ্গে হবে। এই যে নাটক নভেলের ঘটনা অবশ্যই সবই ভবিতব্য, ভাগ্যের লিখন। কে আর খন্ডাতে পারে বলুন? আচ্ছা, তাহলে দেনা পাওনাটা সেখানেও কি? না না, সেসব ঠিক আছে। হ্যাঁ, তাহলে আর আপত্তি কি আছে? বেশ বেশ বেশ। 7 দিন ধরে পুরো গাঁটাকে চষে ফেললাম রে, লোক দুটা কি উবে গেল। অবুবাবুরে শুধালাম, তার তেনার কাছে কোনো খবর নাই। এই যে বিপক্ষের মধ্যে ঘর দুয়ার ছাড়ে কেউ মঙ্গল নাই, অমঙ্গল নাই। বড্ড মাইয়া তার বড় সাপ ছিল, তার পালা দেখবে। ভাগ্য ভাগ্য মানুষ ভাবে এক আর হয় আর এক।